বিশাল আকৃতির ঝিনুক, তার ভেতরে মুক্তার দানা, এর চারপাশে স্বচ্ছ জলরাশি, ঝকঝকে আধুনিক এই স্টেশন অনেকটা উন্নত বিশ্বের বিমানবন্দরের মতো। প্রতিদিনই এই আইকনিক স্টেশন দেখতে ভিড় করছেন হাজারো দর্শনার্থী, আর স্টেশনের মূল আকর্ষণ ঝিনুকের পোয়ারার সামনে তুলছেন ছবি। কিন্তু এসব দর্শনার্থীদের বেশিরভাগই নষ্ট করছেন স্টেশনের সৌন্দর্য। পোয়ারার ধারে অবাধে হাঁটাহাঁটি আর ছবি তোলার পাশাপাশি এর পানিতে ফেলছেন চিপসের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাদামের খোসা থেকে শুরু করে নানা উচ্ছিষ্ট। দেখছি সবাই ছবি তুলছে, যে কারণে আমার ছবি তোলা, যদি প্রশাসন বা কর্তৃপক্ষ যদি এই ব্যবস্থা করে আমাকে জানানোর, আমি যদি জানতে পারি সেক্ষেত্রে আমি হয়তো যদি উঠতাম সেক্ষেত্রে আমি নিজের উপর দায়টা নিতে পারি। এক মাস যেতে না যেতে সৌন্দর্য মলিন হচ্ছে ঝিনুকের পোয়ারার, পানিতে জমেছে শ্যাওলাও, যার ছবি তুলে অনেকেই ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষের এমন আচরণ কবে পাল্টাবে প্রশ্ন আগত অনেক সচেতন পর্যটকের, তারা বলছেন কর্তৃপক্ষ এড়াতে পারে না এ দায়। এইসব জায়গায় যদি এখন থেকে আমরা যত্ন না নেই, আগামী 10 বছর পর তো আর এই জায়গাগুলো দেখতে এরকম দেখাবে না। যেখানে মানুষ হাঁটার কথা না সেখানে মানুষটা হাঁটতেছে, এটা কি আসলে সৌন্দর্য জিনিসটাকে নষ্ট করে ফেলতেছে? নির্দিষ্ট ময়লা ফেলার জায়গায় আমরা ময়লাটা ফেলতে পারলে আমাদের জন্য বেটার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে ময়লা আবর্জনা পরিষ্কার করার আশ্বাস দিয়ে স্টেশন মাস্টার বলেন পুরো প্রকল্পের কাজ শেষ হয়নি এখনো। যারা আসে পর্যটক, ওনারা হয়তো না বুঝে ওইখানে পানির বোতল কিংবা ময়লা আবর্জনা ফেলে, আমরা এটা পরিষ্কার রাখার চেষ্টা করছি। এখনো প্রজেক্টের কাজ চলমান, আমরা এখনো হ্যান্ডওভার পাইনি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 3 কিলোমিটার দূরে 29 একর জমির উপর 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত আইকনিক স্টেশনটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।